শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে গেল দুই সপ্তাহ ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ভোর ছটায় জেলার তাপমাত্রা দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক এতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে শীতে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ কাজে যেতে দেরি হওয়ায় আয় কমছে তাদের উত্তরে জেলা পঞ্চগড়ে শীতে দুর্ভোগের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন আমরা জেনেছি যে শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে এই অবস্থায় সেখানকার জনজীবন কেমন চলছে জি সিনথিয়া আপনি যেমনটি জানেন যে আসলে উত্তরের এই শীতপ্রবণ জেলায় শীতের দাপট কিন্তু ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতাও বাড়ছে আমি যদি আজকে আপনাকে জানাই যে সকাল ছয়টায় এখানে তাপমাত্রা ছিল দশ দশমিক সাত ডিগ্রি সকাল নয়টায় কিন্তু তাপমাত্রা কমে গিয়ে দশ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে এখানকার আবহাওয়া অফিস এই যে শীতের দাপট পড়ছে এই দিন দাপটে কিন্তু আসলে আমরা দেখেছি যে ভোর থেকে এখানে ঘন কুয়াশা ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক তখন কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করে আমি যদি নিম্নয়ের মানুষদের কথা জানাই তারা কিন্তু আসলে শীত বস্ত্রের বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ভোগে রয়েছে আমাকে জেলা প্রশাসন জেলা প্রশাসক জহরুল ইসলাম জানিয়েছেন যে এখানে প্রতিদিনেই কিন্তু শীত বিতরণ করছে দিনে ও রাতে রাতের বিভিন্ন সময় কিন্তু জেলা প্রশাসক নিজে গিয়ে শীত বস্ত্র বিতরণ করছে আর এদিকে তাপমাত্রা কমে যাওয়ার কারণে আগামী ডিসেম্বরে মৃদু থেকে মাঝারি শৈতপ বয়ে যেতে পারে এখানকার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আমাকে জানিয়েছেন এখানে দিনের বেলায় দিনের বেলায় কিন্তু আসলে তাপমাত্রা যদিও বেশি থাকে এখানে তাপমাত্রা কমে গিয়ে কিন্তু গতকালকে আমরা দেখেছি ছাব্বিশ ডিগ্রিতে নেমে এসেছে দিনের বেলা যদিও রোদ উঠছে বেলা বাড়ার সাথে সাথে যদিও কুয়াশা কেটে যাচ্ছে তারপরেও কিন্তু আসলে আর ঠান্ডার একটা আমেজ থেকে যাচ্ছে শীতের পোশাক ছাড়া কিন্তু এখানকার জনগণ বাইরে বের হতে পারছে না আমি যদি হাট দিকে তাকাই তাহলে আমরা এর আগে দেখেছি যে রাত গভীর রাত পর্যন্ত হাট বাজারগুলোতে জনসমাগম দেখা যায় এখন কিন্তু গ্রামাঞ্চলের যেই হাট বাজারগুলো আটটার পরেই কিন্তু এখানে জনসমাগম কমে যাচ্ছে এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি আপনাকে জানাই যে এখন এখানের ঝলমলে রোদ উঠেছে কিন্তু রোদের তীব্রতা কম তবু এখানকার কিছু মানুষ কিন্তু আসলে রোদের অপেক্ষায় থাকে তারা কিন্তু রোদ কখন উঠবে রোদে রোদ পোহানোর জন্য তারা বাড়ির সামনে আঙ্গিনায় বিভিন্নভাবে বিভিন্নভাবে অপেক্ষা করে তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য ধন্যবাদ রশিদ জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে